ওয়েলকাম টু নিউ ক্লাস আজকে আমরা অভিব্যক্তি এবং অভিযোজন এই চাপটাটা আলোচনা করব অর্থাৎ এই চাপটা থেকে এমসিকিউ কোশ্চেনগুলো আলোচনা করব। আমরা ব্যাচ কোর্স এটা ডিটেলসে পড়েছিলাম এই চাপটা থেকে গত বছর দুটো কোশ্চেন এসেছিল নিউ ম্যাটোফোর কি অর্থাৎ জরাইজ অঙ্কুরোদ্গম কী এইখান থেকে কোশ্চেন এসেছিলো আর হচ্ছে উটেল লোহিত রক্তকণিকার আকৃতি কেমন এই জায়গা থেকে কোশ্চেন এসেছিলো এই চাপটা থেকে আমরা যত ধরনের কোশ্চেন হয় সেগুলো আমরা পরপর আলোচনা করব। আজকে কিছু এক নম্বরের কোশ্চেন কিছু দু নম্বরের কোশ্চেন এক নাম্বারের কোশ্চেন এবং দু নম্বরের কোশ্চেন মিশিয়ে নিয়েছি তোমরা অবশ্যই কোশ্চেনগুলো দেখো এবং অ্যান্সার করার চেষ্টা করো এই চ্যাপ্টার থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন পরীক্ষায় আসতে পারে আমরা ব্যাচ কোর্স এগুলো ডিটেলসে পড়েছিলাম তোমরা চাইলে আমাদের ব্যাচ কোর্সে অ্যাডমিশন হতে পারো আমরা এপ্রিলের এক তারিখ থেকে নিউ ব্যাচ শুরু করেছি যারা পরে জয়েন করবে অর্থাৎ এখন জয়েন করলে তোমরা আগের ক্লাসগুলো রেকর্ডিং পাবে এবং আজ থেকে অর্থাৎ পেমেন্টের পর তোমরা লাইভ ক্লাসে জয়েন হতে পারবি টোটাল পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে সমস্ত সাবজেক্ট তোমাদের পড়ানো হবে সঙ্গে স্টাডি মেটেরিয়াল এবং মক টেস্টগুলো পেয়ে যাবে আজকে দেখো একদম প্রথম কোশ্চেন প্রাণ সৃষ্টির পূর্বে পৃথিবীর বায়ুমণ্ডলে কি ছিল প্রাণ সৃষ্টির পূর্বে পৃথিবীর বায়ুমণ্ডলে কি ছিল চারটে অপশানের মধ্যে কোনটি সঠিক হবে প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবে এবং আমার সঙ্গে মিলিয়ে নেবে তোমাদের অ্যান্সার সঠিক আছে কি না প্রাণ সৃষ্টির পূর্বে পৃথিবীর বায়ুমণ্ডলে ছিল সিএইচ এইচ ফোর এনএইচ থ্রি এইচ টু এবং জলীয় বাষ্প অপশান ডি হবে রাইট অ্যান্সার প্রাণ সৃষ্টির পূর্বে পৃথিবীর বায়ুমণ্ডলে কী ছিল সিএইচ ফোর এনএইচ থ্রি এইচ টু এবং জলীয় বাষ্প পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেন কি বলেছে প্রাণের উদ্ভব ঘটে কোথায় খুবই ইজি এবং সহজ কোশ্চেন প্রথমে আমি বেসিক টু অ্যাডভান্স পার্পজ যাচ্ছি প্রথমে ইজি কোশ্চেনগুলো নিচ্ছি তারপরে আমরা অ্যাডভান্স টাইপের কোশ্চেনগুলোতে যাব দেখো প্রাণের উদ্ভব কোথায় ঘটে প্রত্যেকেই জানো প্রাণের উদ্ভব জলে ঘটে সঠিক অ্যান্সার হবে অপশান বি প্রাণের উদ্ভব কোথায় ঘটে প্রাণের উদ্ভব ঘটে জলই পরের কোশ্চেন নেক্সট কোশ্চেনে আছে প্রাণ সৃষ্টির কোন উপাদানটি বায়ুমণ্ডলে ছিল না খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন না দিয়ে কোশ্চেন কিন্তু একটু ঘুরিয়ে দেয় প্রাণ সৃষ্টির কোন উপাদান বায়ুমণ্ডলে ছিল না এইচ টু ও টু তারপরে হচ্ছে এইচ তারপরে হচ্ছে সিএইচ ফোর কোনটি সঠিক অ্যান্সার হবে প্রাণ সৃষ্টির পূর্বে কোন উপাদানটি বায়ুতে ছিল না সেটা হচ্ছে অক্সিজেন অপশান সি হবে রাইট অ্যান্সার প্রাণ সৃষ্টির পূর্বে অক্সিজেন বায়ুমণ্ডলে ছিল না এরপরের কোশ্চেন পৃথিবীর আদি বায়ুমণ্ডলে কোনটি ছিল না বলেছি। পৃথিবীর আদি বায়ুমণ্ডলে কোনটা ছিল না একই কোশ্চেন রিপিট হচ্ছে এখানে সঠিক অ্যান্সার হবে ও অর্থাৎ অক্সিজেন এর পরের কোশ্চেন পরের কোশ্চেনে বলেছে প্রাণের উৎপত্তি তত্ত্বটি উপস্থাপন করেছিলেন কি প্রাণের উৎপত্তি তত্ত্বটি কে উপস্থাপন করেছিলেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কোনটি সঠিক আনসার হবে প্রাণের উৎপত্তি তত্ত্বটি কে উপস্থাপন করেছিলেন অপারিন সঠিক আনসার হবে অপশান এ প্রাণের উৎপত্তি তত্ত্বটি উপস্থাপন করেছিলেন অপারি এর পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেন বলেছে কোয়া হলো কোয়া সার্ভেট এটার প্রবর্তন কে করেছিলেন কোয়া সার্ভেট মডেল এর প্রবক্তা ছিলেন হচ্ছে কলয়েড জাতীয় বস্তু সঠিক অ্যান্সার হবে অপশান এ কি কোয়া হচ্ছে কলয়েড জাতীয় বস্তু এর পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেনে কি বলেছে কোন বিজ্ঞানী বলেন পূর্বশিষ্ট জীব থেকে নতুন জীব সৃষ্টি হয়েছে কোন বিজ্ঞানী বলেছিলেন পূর্বশিষ্ট জীব থেকে নতুন জীবের সৃষ্টি হয়েছে কোনটি সঠিক অ্যান্সার হবে চারটে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে লুই পাস্তুর কোন বিজ্ঞানী বলেছিলেন পূর্বশিষ্ট জীব থেকে নতুন জীব সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে লুই পাস্তুর বলেছিলেন পরের কোশ্চেন দেখো প্রাণের উৎপত্তির জন্য কোন যৌগটি সবচেয়ে বেশি প্রয়োজন প্রাণের উৎপত্তির জন্য কোন যৌগটি সবচেয়ে বেশি প্রয়োজন সঠিক অ্যান্সার হবে নিউক্লিক অ্যাসিড অপশান সি হবে রাইড্যান্সা প্রাণের উৎপত্তির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে নিউক্লিক অ্যাসিড পরের কোশ্চেন প্রাণের উৎপত্তির জন্য প্রয়োজনীয় উপাদান কোনটি প্রাণের উৎপত্তির জন্য প্রয়োজনীয় উপাদান কোনটি অনেকে বলবে এইচ টু ও অনেকে বলবে ও টু ও টু কিন্তু পৃথিবীতে অর্থাৎ গ্যাসীয় মণ্ডলে ও টু আসার পর তারপর কিন্তু জীবের উৎপত্তি হয়েছে এই জন্য এখানে সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হবে ও টু অর্থাৎ অপশান বি হবে রাইট অ্যান্সার প্রাণের উৎপত্তির জন্য প্রয়োজনীয় উপাদান হচ্ছে ও টু এরপরের কোশ্চেন দেখো প্রথম প্রাণের সঞ্চার কার মধ্যে ঘটেছিল প্রোটোভাইরাস ভাইরাস তারপরে আছে প্রোভাইরাস নাকি ব্যাকটেরিয়া কোনটি সঠিক অ্যান্সার হবে প্রথম প্রাণের সঞ্চার কোথায় ঘটেছিল প্রথম প্রাণের সঞ্চার ঘটেছিল ব্যাকটেরিয়া সঠিক অ্যান্সার হবে অপশান ডি প্রথম প্রাণের সঞ্চার ঘটেছিল কার মধ্যে ব্যাকটেরিয়ার মধ্যে পরের কোশ্চেন জীবনের উৎপত্তি রাসায়নিক তত্ত্বটি প্রস্তাবিত করেছিলেন কি জীবনের উৎপত্তি রাসায়নিক তত্ত্বটি কে প্রস্তাব করেন মিলার ও ফিক্স অপারিন ও হ্যালডেন মিলার ওয়াটসন নাকি ওয়াটসন এবং ক্রিক কোনটি সঠিক অ্যান্সার হবে জীবনের উৎপত্তি রাসায়নিক তত্ত্বটি প্রবর্তন করেছিলেন কে অপারিন এবং হ্যালডেন অপশান বি হবে রাইট অ্যান্সার জীবনের উৎপত্তি রাসায়নিক তত্ত্বটি প্রস্তাব করেছিলেন অপারিন এবং হ্যালডেন পরের কোশ্চেন শরীর এবং পাখির মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীটি হলো কোনটি শরীর এবং পাখির মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীর নাম কি শরীরীব এবং পাখির মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী হচ্ছে আর পটেরিক্স সঠিক অ্যান্সার হবে অপশান ডি শরীরশ্রীব এবং পাখির মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী আর পটেরিক্স এরপরের কোশ্চেন যোগ্যতমের উদ্বর্তন কথাটি কে ব্যবহার করেন যোগ্যতমের উদ্বর্তন এই কথাটি কে প্রবর্তন করেন ডারউইন ল্যামার্ক ডিসি নাকি স্পেন্সার যোগ্যতমের উদ্বর্তন এই কথাটি প্রবর্তন করেছিলেন কে অপশান এ ডারউইন হবে রাইড অ্যান্সার যোগ্যতমের উদ্বর্তন কথাটি কে ব্যবহার করেন ডারউইন এরপরের কোশ্চেন দেখো প্রাণের উৎপত্তির জন্য প্রথম যে যৌগ সৃষ্টি হয়েছিল সেটা কোনটি প্রাণের উৎপত্তির জন্য প্রথম কোন যৌগ সৃষ্টি হয়েছিল প্রাণের উৎপত্তির জন্য প্রথম যৌগ সৃষ্টি হয়েছিল হচ্ছে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড প্রাণের উৎপত্তির জন্য প্রথম সৃষ্ট যৌগ হচ্ছে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড এরপরের কোশ্চেন যে জাহাজে করে ডারউইন ভ্রমণ করেছিল সেটা কোনটি অর্থাৎ জাহাজটার নাম কি যে জাহাজে করে ডারউইন ভ্রমণ করেছিল সেই জাহাজের নাম কি সেই জাহাজের নাম হচ্ছে বিগল জাহাজে করে ডারউইন যে ভ্রমণ করেছিল সেই জাহাজের নাম বিগল পরের কোশ্চেন অরিজিন অফ স্পিসিস এই কথাটি কার লেখা অরিজিন অফ স্পিসিস এই কথাটি কার লেখা এগুলো আমরা ডিটেলসে জেনেছিলাম ব্যাচ করছি তোমরা যদি ব্যাচ করছে অ্যাডমিশান হতে চাও তোমরা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমাদেরকে ডিটেলস বলে দেওয়া হবে এপ্রিলের এক তারিখ থেকে আমরা নিউ ব্যাচ শুরু করেছি তোমরা যদি এখন জয়েন করো আগের ক্লাসগুলো রেকর্ডিং পাবে এবং এখন থেকে লাইভ ক্লাসে জয়েন হতে পারবে অরিজিন অফ স্পিসিস কথাটি কার এটা হচ্ছে ডারউইনের অরিজিন অফ স্পিসিস কথাটি কার ডারউইনের পরের কোশ্চেন ডারউইনবাদের মূল প্রতিবন্ধকতা কি ছিল ডারউইনবাদের মূল প্রতিবন্ধকতা কি ছিল ডারউইনবাদের মূল প্রতিবন্ধকতা ছিল যোগ্যতমের উদ্বর্তনটি এটি বর্ণনা করা হয়নি ডারউইনবাদের মূল প্রতিবন্ধকতা এখানে যোগ্যতমের উদ্বর্তন এটা বর্ণনা করা হয়নি পরের কোশ্চেন দেখো কিসের ওপর ভিত্তি করে প্রাকৃতিক নির্বাচনবাদ গঠিত হয়েছে কিসের ওপর ভিত্তি করে প্রাকৃতিক নির্বাচনবাদ গঠিত হয়েছে কোনটি সঠিক অ্যান্সার হবে এই চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হবে বিবর্তনের পরিবেশের ওপর বিবর্তনের পরিবেশের ভূমিকার উপর ভিত্তি করে প্রাকৃতিক নির্বাচনবাদ গঠিত হয়েছে পরের কোশ্চেন ডারউইনের তত্ত্বের মূল প্রতিবাদ্য বিষয়টি কোনটি ডারউইন তত্ত্বের মূল প্রতিবাদ্য বিষয় কোনটি ডারউইনবাদের মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে প্রাকৃতিক নির্বাচন অপশান সি হবে রাইট অ্যান্সার ডারউইনের মূল প্রতিবাদ্য বিষয় কোনটি প্রাকৃতিক নির্বাচন নেক্সট কোশ্চেন যোগ্যতমের উদ্বর্তন কথাটি কার মতবাদ যোগ্যতমের উদ্বর্তন কথাটি কার মতবাদ এটা হচ্ছে ডারউইনের মতবাদ যোগ্যতমের উদ্বর্তন কথাটি কার মতবাদ ডারউনের মতবাদ খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবারে আমরা এই চাপটা থেকে দু নাম্বারে কোশ্চেন আলোচনা করব এই চাপটা থেকে এক নাম্বারে কোশ্চেন দুটো বা তিনটি আসবে এবং দু নাম্বারে কোশ্চেন একটা বা দুটো আসতে পারে এবারে আমরা কিছু দু নাম্বারে কোশ্চেন আলোচনা করছি তোমরা থেকে অ্যান্সার করার চেষ্টা করো দু নম্বরের কোশ্চেনে একটাই সুবিধা দুটো বা তিনটি অপশান সঠিক হয় সেখানে তোমাকে দুটো বা তিনটি অপশান দাগ দিতে হবে কোনো কারণে যদি এই অপশানগুলো ভুল হয় সেক্ষেত্রে তোমরা কোনো নাম্বার পাবে না ঠিকই কিন্তু কোনো নেগেটিভ মার্ক নেই অন্যান্য এক নাম্বার কোশ্চেনে কিন্তু নেগেটিভ মার্ক আছে দু নম্বরের কোশ্চেনে কোনো নেগেটিভ মার্ক নেই দু নাম্বার কোশ্চেনে দুটো বা তিনটে অপশান সঠিক হবে কিভাবে সেটাও তোমরা দেখে নাও দেখো প্রথম কোশ্চেন নিয়েছি আদি পরিবেশে যখন জীবনের আবির্ভাব হয়েছিল তখন কোন গ্যাসগুলি দ্বারা পরিপূর্ণ ছিল আদি পরিবেশে যখন জীবনের আবির্ভাব হয়েছিল তখন কোন গ্যাসগুলি দ্বারা পরিপূর্ণ ছিল দেখো অপশান এতে আছে নাইট্রোজেন অপশান এ এটা সঠিক তারপরে আছে কার্বন ডাইঅক্সাইড অপশান বি এটাও সঠিক তারপর দেখো মুক্ত অক্সিজেন মুক্ত অক্সিজেন এটা কিন্তু সঠিক নয় তারপর দেখো জলীয় বাষ্প তাহলে সঠিক অ্যান্সার আমরা কী পাচ্ছি এ বি এবং ডি প্রথমে কিন্তু অক্সিজেন ছিল না তারপরে উৎপত্তি হয়েছে পরের কোশ্চেন দেখো দু নম্বরের কোশ্চেন মিলার এবং উরের পরীক্ষায় উৎপাদিত জৈব যৌগের নাম কী মিলার এবং উরের পরীক্ষায় উৎপাদিত জৈব যৌগ কোনগুলো চারটে অপশান আছে কোনটি সঠিক অ্যান্সার হবে দেখো কি আছে সেরিসিন অপশান এ এটা সঠিক তারপরে আছে গাইক্লোনিক অ্যাসিড এটাও সঠিক তারপরে আছে গ্লুটামিক অ্যাসিড এটাও সঠিক তাহলে মিলার এবং উরের পরীক্ষায় উৎপাদিত জৈব যৌগ কোনগুলো সেরিসিন গ্লাইকোলিক অ্যাসিড তারপরে হচ্ছে গ্লুটামিক অ্যাসিড অপশান এ বি সি তিনটি অপশান সঠিক হবে পরের কোশ্চেন দুটি ইউএনের নাম বলো অর্থাৎ দুটো ইউএনের নাম কি চারটে অপশান আছে কোনটি সঠিক হবে প্রি ক্যাম্বিয়ান এবং ফেনোরোজোইক তাহলে অপশান বি এবং অপশান ডি দুটো অপশান হবে সঠিক পরের কোশ্চেন নিম্নলিখিতগুলোর মধ্যে এরা কোনগুলো এরা কোনগুলো পোলিওজৈক তারপরে হচ্ছে মেসোজৈক এবং সিনোজৈক তাহলে অপশান এ বি ডি তিনটি অপশান সঠিক হবে পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেনে বলেছে মেথোজয়িকের পিরিয়ডগুলি হলো মেথোজইকের পিরিয়ডগুলো কোনগুলো মেথোজইকের পিরিয়ড হচ্ছে ক্রিটোসিয়াস জুরাসিক এবং ট্রায়াসিক ক্রিটোসিয়াস জুরাসিক এবং ট্রায়াসিক এটা হচ্ছে মেথোরজৈক পিরামিড পরের কোশ্চেন আর্কিও পটরিক্সের মধ্যে সরিসৃপের বৈশিষ্ট্যগুলো কোনগুলো আর্কিও পটরিক্সের মধ্যে সরিসৃপের বৈশিষ্ট্যগুলো কোনগুলো দেখো আঙ্গুলের অগ্রভাগে নখের উপস্থিতি এটা সঠিক নয় চোয়ালের সম আকারে দাঁতের উপস্থিতি অপশান বি এটা সঠিক তারপরে আছে অগ্রপদের ডানা রূপান্তর এটাও সঠিক তারপর দেখো উপরে পালকের উপস্থিতি ওপর পালকের উপস্থিতি এটা সঠিক নয় তাহলে অপশান বি এবং সি দুটো অপশান সঠিক হবে আর্কিওপটিক্সের মধ্যে সরিসৃপের বৈশিষ্ট্য কোনগুলো চোয়ালের সম আকারে দাঁতের উপস্থিতি অগ্রপদে ডানার রূপান্তর পরের কোশ্চেন সমসংস্থ অঙ্গের উদাহরণ হলো সমসংস্ত অঙ্গের উদাহরণ হলো সমসংস্ত অঙ্গের উদাহরণ কোনগুলো ঘোড়ার সামনের পা তিমির ফ্লিপার অপশান বি এবং ডি দুটো অপশান সঠিক হবে সমসহ অঙ্গের উদাহরণ হচ্ছে ঘোড়ার সামনের পা তিমির ফ্লিপার পরের কোশ্চেন ডারউইনের একনিষ্ঠ সমর্থক ছিলেন কি ডারউইনের একনিষ্ঠ সমর্থক কে ছিলেন ওয়ালেস এবং হেকিল ডারউইনের একনিষ্ঠ সমর্থক ছিলেন ওয়ালেস এবং হেকেল এই ছিল আজকে জীবনবিজ্ঞান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এক নাম্বারে কিছু কোশ্চেন এবং দু নাম্বারে কিছু কোশ্চেন আলোচনা করলাম এই চ্যাপ্টার থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন হয় সেগুলো আমরা পরপর আলোচনা করব। মূলত আজকে কয়েকটা কোশ্চেন আলোচনা করলাম তোমরা যদি আমাদের ব্যাচ কোর্সে অংশগ্রহণ করতে চাও অংশগ্রহণ করতে পারো এই নাম্বারে ফোনপে গুগল পে পেটিএম যে কোনো অ্যাক্টের মাধ্যমে পাঁচশো টাকা পেমেন্ট করবে পেমেন্টের স্ক্রিনশট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেবে আমরা তোমাদের জয়েন করে নেব সমস্ত সাবজেক্টে লাইভ ক্লাস পাবে ক্লাস মিস করলে সেগুলো তোমরা রেকর্ডিং পাবে সঙ্গে স্টাডি মেটেরিয়াল এবং মক টেস্টগুলো পেয়ে যাবে টোটাল পাঁচশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে এক্সামের আগে পর্যন্ত পড়ানো হবে এপ্রিলের এক তারিখ থেকে আমরা নিউ ব্যাস শুরু করেছি তোমরা যারা পরে জয়েন করবে তোমরা সেই ক্লাসগুলো অর্থাৎ আগের ক্লাসগুলো রেকর্ডিং পাবে এবং পেমেন্টের পরে লাইভ ক্লাসে জয়েন হতে পারবে